আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি ট্রেডার্সের পক্ষ থেকে। আজকে আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়োটা প্রিমিও এফএল প্যাকেজ মডেল 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2013, 1500 সিসি অ্যান্ড 60 লিটারের সিএনজিও ইনস্টল করা রয়েছে। এছাড়াও গাড়িটির কালারটি হচ্ছে সিলভার কালার, খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এবং এই গাড়িটির পেপারসটিও লং টাইম আপ টু ডেট করা রয়েছে। এছাড়া গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। চলুন ভিউয়ার্স গাড়িটির রিভিউটি শুরু করি। গাড়িটির যদি ফ্রন্ট লুক আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ এটা হেডলাইট, ফগ লাইট উইথ ক্রোম রয়েছে, প্রিমিও বেস উইথ ক্রোম গ্রিল, নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছি। আর ওভারঅল গাড়িটির কন্ডিশন খুবই বেটার অবস্থায় রয়েছে। আর গাড়িটির সাইড প্রোফাইলে যদি আসি, গাড়িটির সাইড প্রোফাইলে ফার্স্ট আমি টায়ার কন্ডিশনটি তুলে ধরবো। এটার মধ্যে 15 ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে, টায়ার সাইজ 195/65R15। এই গাড়িটির সামনে দুটি টায়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনে দুটি টায়ারে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। এছাড়া স্টাইলিশ টুইঙ্কেল মিরর, টার্নিং সিগন্যাল লাইটের অপশন আছে। এখানে আমরা রেইনশেডের অপশন দেখতে পাচ্ছি, পিছনের গ্লাসগুলো হোয়াইট গ্লাস। এছাড়াও এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার্স, হুইল বেস 2650 মিলিমিটার্স, আর গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার্স। এখন আমি গাড়িটির ইঞ্জিন কন্ডিশন আপনাদের কাছে তুলে ধরবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশন যদি দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন কভার রয়েছে এবং বিবিটিআই বেস রয়েছে দেখতে পাচ্ছি। 1500 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার, 110 নিউটন মিটার টর্ক, 140। এবং আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এনবি ট্রেডার্স কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করি না এবং আমরা পেপারসের শতভাগ নিশ্চয়তাও দিয়ে থাকি। এবং গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা সেগুলো আমরা প্রাথমিকভাবে বুঝবো এই মার্সেল আর উপরের ক্রসগুলো দেখলেই। আর গাড়িটি যদি আমরা এখন কার্গো স্পেস চেক আউট করি, গাড়িটির পিছনের ব্যাক হুডটি আমরা ড্রাইভার সাইডের পাশ থেকে ওপেন করলাম। এখানে আমরা এই ক্রসগুলো একটু দেখানোর চেষ্টা করছি, সেগুলো দেখলেই বুঝতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না। এবং জাপানিজ স্টিকার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 60 লিটারের সিএনজিও ইনস্টল করা রয়েছে এবং তারপরেও যে স্পেস রয়েছে আমরা 3 থেকে 4টি লাগেজ রাখতে পারবো। এবং জেনাস চুজগুলো এর নিচে জক, উইলনেস, লিভার এগুলো। অ্যান্ড আমরা যদি ফুল বিউটি দেখাই পিছনে, এখানে প্রিমিও বেস, টয়োটা বেস, জি সুপ্রিয়র বেস এবং টেললাইটটিও হচ্ছে এলইডি টেললাইট এবং নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছি। আর উপরে যদি থাকা, এখানে আমরা শার্পিন ল্যান্টার্ন রয়েছে এবং যেটার লাইটিংও অন হয়। এবং এছাড়াও এই গাড়িটির পিছনের যে গ্লাসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রাইভেসি গ্লাস। এছাড়াও এখানে আমরা ডোর প্যাডে আসলে ডোর প্যাডের এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফেব্রিক প্লাস সব মেটেরিয়ালস রয়েছে, স্মার্ট উডেন রয়েছে, স্পিকার রয়েছে, কাপ হোল্ডারও রয়েছে। এছাড়াও আমি যদি এখানে ভিতরে কন্ডিশনটি থাকাই, এখানে আমরা লুম লাইটের অপশন দেখতে পাচ্ছি। সিলিংটাও অনেক অনেক ফ্রেশ অবস্থায় রয়েছে। এছাড়া আমি বসার পরে অ্যাভেলেবেল লেগ রুম, হেড রুম আছে। আর প্যাসেঞ্জার কমফোর্টেবল জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডারের অপশন আছে। আর যে সিট কভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টোনেরই বিস্কিট কালার অ্যান্ড ব্রাউন কালার। এছাড়া পকেটের অপশন দিয়েছে, এখানে লাইটারেরও অপশন দিয়েছে। কমফোর্ট জোন নিয়ে যদি আমি কথা বলি, গাড়িটির কমফোর্ট 100-এ 100ই পাবেন। এইটি আমাদের দেশের খুবই বেস্ট একটি সিডান কার এবং ফুয়েল সাশ্রয়ী থেকে যারা যারা পার্সোনাল ড্রাইভ এবং স্কুল ডিউটির জন্য অথবা আপনার ভাড়া চালানোর জন্য চিন্তাভাবনা করছেন, এই গাড়িটি অবশ্য আপনাদের জন্য একটি পারফেক্ট একটি গাড়ি। এবং গাড়িতে সিএনজিও ইনস্টল করা রয়েছে। আর গাড়িটি যদি আমরা ফন্ডে চলে আসে, গাড়িটির ফ্রন্টে ইন্টেরিয়ার আমি চলে আসলাম। এখানে আমরা ডোর প্যাড দেখালে ডোর প্যাডটি সেম ফেব্রিক প্লাস সব মেটেরিয়ালস রয়েছে, মিরর কন্ট্রোলিং করতে পারবো। এছাড়া এখানে স্পিকার এবং টুইটারেরও অপশন দিয়েছে। এখান থেকে লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল আছে এবং স্টেয়ারিংটা হচ্ছে উডেন স্টেয়ারিং উইথ মাল্টিমিডিয়া সিস্টেম দিয়েছে, যেগুলো আমরা অ্যাক্সেস করা যাবে। এছাড়া ফোন রিসিভিংয়ের অপশন আছে, ভয়েস কমান্ডের অপশন দিয়েছে। এই গাড়িটির ড্রাইভার সিট আর প্যাসেঞ্জার সিটটি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে 6.5 ইঞ্চি ডিভিডি প্লেয়ারের অপশন হচ্ছে, যেটি অরিজিনাল।
এবং এসি প্যানেল রয়েছে, এখানে লাইটারের অপশন রয়েছে, এসটের অপশন রয়েছে, এর কাপ হোল্ডার রয়েছে প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য, প্যাসেঞ্জার আর্মরেস্ট রয়েছে, এছাড়া গ্লাভ বক্সও মোটামুটি স্পেস দিয়েছে। আর এখানে যদি থাকে সানভাইজার, বেন্টি মিরর অ্যান্ড ল্যাম্প, লুম লাইট, রিয়ার ভিউ মিরর, এখানেও সানভাইজার, বেন্টি মিরর অ্যান্ড ল্যাম্প রয়েছে। এই গাড়িটি রান করেছে 63,000 কিলোমিটার, এই গাড়িটির টপ স্পিড 180 আরপিএম 8,000, এবং গাড়িটির কন্ডিশনও খুবই প্রিমিয়াম কন্ডিশন অবস্থায় রয়েছে, খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে, আপনারা এই গাড়িটি দেখতে পারেন, এবং সেফটির জন্য এসআরএস এয়ার ব্যাগও দিয়েছে। এখন প্রাইস শেয়ার করব। আমাদের এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবি ট্রেডার্সে, আমাদের লোকেশন তো আপনারা জানেনই, তারপরে শেয়ার করব। হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি, টয়োটা প্রিমিও, এফএল প্যাকেজ, মডেল 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2013, 1500 সিসি অ্যান্ড 60 লিটার সিএনজিও করা রয়েছে। এই গাড়িটির দাম আমরা চেয়েছি 20 লক্ষ টাকা, এই গাড়িটির দাম আমরা চেয়েছি 20 লক্ষ টাকা। প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। এছাড়া আমাদের ইউনিটে একজিও রয়েছে, ওল্ড শেপের একজিও, নিউ শেপের একজিও, নিশান ব্লুবার্ড নিউ শেপের রয়েছে, এবং সিএচআর রয়েছে, নোহা এসআই রয়েছে, স্কোয়ার রয়েছে, এবং প্রাডো, পাজারো, হেরিয়ার, এই গাড়িগুলো সব আছে। আপনারা আমাদের শোরুম ভিজিট করলে সবগুলো গাড়ি দেখতে পারবেন, এবং তাকসান রয়েছে, নিশান এক্সটার রয়েছে এগুলো। এবং আপনি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।